এর আগের যে লেকচারটি আমাদের ছিল সেখানে আমরা এসএন ওয়ান বিক্রিয়া নিয়ে কিছু জিনিস দেখেছিলাম, এসএন ওয়ান বিক্রিয়া কীভাবে ঘটে এবং এসএন ওয়ান বিক্রিয়ার বৈশিষ্ট্য। এবার আমরা দেখব এসএন টু বিক্রিয়া। আমরা জানি এসএন টু বিক্রিয়ার অর্থ হচ্ছে দ্বি আণবিক নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওয়ান ডিগ্রি অ্যালকাল হ্যালাইড নিয়ে দেখার চেষ্টা করি। এটি একটি ওয়ান ডিগ্রি অ্যালকাল হ্যালাইড, হ্যালাইডের হ্যালোজেন অংশটুকু নেগেটিভ এবং কার্বন অংশটুকু পজিটিভ হয়ে থাকবে। যেহেতু এক্ষেত্রে অ্যালকাইল মূলক একদিক থেকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, অর্থাৎ কার্বনের ইলেকট্রন ঘনত্ব খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না, কারণ তিন ডিগ্রি হলে তিন দিক থেকে ইলেকট্রন ঠেলে দিত এবং ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেত। অতএব কার্বন এবং এক্সের বন্ধন সহজেই ভাঙবে না। অপরদিকে মাধ্যমে যদি কোনো নিউক্লোফাইল থাকে, দেন এই নিউক্লোফাইল পজিটিভ কার্বনকে আক্রমণ করার চেষ্টা করবে। আমরা যদি একটু খেয়াল করি, অ্যালকাইল হাইড্রাইডে হ্যালোজেন এই অংশটুকু ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সুতরাং হ্যালোজেনের দিক থেকে যদি কোনো নিউক্লোফাইল এই যৌগে আক্রমণ করার চেষ্টা করবে তাহলে সে কী লাভ করবে? বিকর্ষণ লাভ করবে। ফলশ্রুতিতে এক্ষেত্রে নিউক্লোফাইল অবশ্যই হ্যালোজেনের ঠিক উল্টো দিক থেকে আক্রমণ করবে, অর্থাৎ ওএইচ মাইনাস ঠিক হ্যালোজেনের বিপরীত দিক থেকে কার্বনকে আক্রমণ করবে এবং আমরা দেখি উৎপাদ কী তৈরি করে। অর্থাৎ ওএইচ মূলকের সাথে কার্বনের আস্তে আস্তে একটি বন্ধন হতে থাকবে এবং কার্বন এবং হ্যালোজেনের মধ্যকার বন্ধনটি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। এই অবস্থাটিকে বলা হয় অস্থায়ী জটিল অবস্থা। এটি প্রত্যেকটা বিক্রিয়ায় বিক্রিয়া থেকে উৎপাদ তৈরির মধ্যবর্তী একটি ধাপ, সুতরাং এই অবস্থাকে আমরা বলবো অস্থায়ী জটিল অবস্থা বা অবসান্ত জটিল অবস্থা। এই অবস্থার পর এখানে কার্বন এবং ওএইচ এর মধ্যকার বন্ধন দৃঢ় হতে থাকবে এবং কার্বন এবং এক্স এর মধ্যকার বন্ধন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যে উৎপাদটি আমরা পাবো তা হচ্ছে অ্যালকোহল এবং হ্যালাইড। এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ওএইচ মাইনাস মূলক অ্যালকাল হ্যালাইড হতে হ্যালোজেনকে প্রতিস্থাপন করে ফেলছে, সুতরাং এটি একটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু আমরা যদি এই জিনিসটা দেখার চেষ্টা করি, এই প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকাল হ্যালাইড এবং নিউক্লোফাইল দুজনের উপস্থিতিতে এবং দুজনের সমান পার্টিসিপেশনে ঘটেছে। যেহেতু বিক্রিয়াটি নিউক্লোফাইল এবং হ্যালাইড দুটোর উপরই নির্ভর করছে, এখানে এটিকে দ্বি আণবিক নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা এসএন টু বিক্রিয়ায় বলা হয়ে থাকে। অর্থাৎ এসএন টু বিক্রিয়া দুটি বিক্রিয়কের উপর নির্ভর করবে। আমরা এসএন ওয়ানে দেখেছিলাম শুধুমাত্র অ্যালকাল হ্যালাইডের উপর নির্ভর করতো, কিন্তু এক্ষেত্রে দুটি বিক্রিয়কের উপর নির্ভর করবে উৎপাদটি। এসএন টু বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য দেখার চেষ্টা করি। প্রথম বৈশিষ্ট্য, বিক্রিয়াটি নিউক্লোফাইল এবং হ্যালাইড উভয় ঘনমাত্রার উপর নির্ভর করবে, অর্থাৎ এটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিয়াটি এক ধাপে সম্পন্ন হয়ে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোন অংশটি বা কোন জিনিসটি বিক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে। আমরা ওয়ান ডিগ্রি অ্যালকাল হ্যালাইড নিয়ে এসএন টু বিক্রিয়া দেখেছিলাম, এটা ওয়ান ডিগ্রি অ্যালকাল হ্যালাইড। যদি টু ডিগ্রি অ্যালকাল হ্যালাইড হতো, আমরা ওয়ান ডিগ্রি অ্যালকাল হ্যালাইডে দেখতে পাচ্ছি একটি অ্যালকাইল মূলক এবং টু ডিগ্রি অ্যালকাল হ্যালাইডে দেখতে পাচ্ছি দুইটি অ্যালকাইল মূলক। যেহেতু এখানে দুটি অ্যালকাইল মূলক রয়েছে এবং ওয়ান ডিগ্রিতে কেবলমাত্র একটি অ্যালকাইল মূলক রয়েছে, সুতরাং ওয়ান ডিগ্রি অপেক্ষা টু ডিগ্রিতে যদি কোনো নিউক্লোফাইল আক্রমণ করার চেষ্টা করে তাহলে বাধার পরিমাণ বেড়ে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অ্যালকাইল মূলক রয়েছে, কারণ অ্যালকাইল মূলকের আকারটি বড়। অর্থাৎ আক্রমণকারী নিউক্লোফাইল টু ডিগ্রির ক্ষেত্রে বেশি বাধার সম্মুখীন হবে। এবং যদি আমরা থ্রি ডিগ্রির ক্ষেত্রে দেখার চেষ্টা করি, থ্রি ডিগ্রির ক্ষেত্রে তিন দিকে তিনটি অ্যালকাইল মূলক থাকায় এক্ষেত্রে আক্রমণকারী নিউক্লোফাইলের উপর বাধার পরিমাণ সবচাইতে বেশি পাবে। নিউক্লোফাইলের উপর বাধা যত বাড়বে এসএন টু হওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে। যেহেতু থ্রি ডিগ্রি অ্যালকাল হ্যালাইডে নিউক্লোফাইলের উপর বাধা পরিমাণ বা স্টেরিক বাধা সবচাইতে বাড়বে, অর্থাৎ
3 ডিগ্রি অ্যালকাইল মূলক এই বিক্রিয়া সবচেয়ে কম দেবে এবং 1 ডিগ্রি অ্যালকাইল মূলক সবচেয়ে বেশি দেখানোর চেষ্টা করবে। সুতরাং আমরা যদি বলি এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম ভূমিকা পালন করবে স্টেরিক বাধা। সুতরাং যে ক্ষেত্রে স্টেরিক বাধা সবচেয়ে কম হবে এসএন টু বিক্রিয়া সবচেয়েতে সেক্ষেত্রে বেশি হবে, এবং আমরা যদি ক্রমটি দেখার চেষ্টা করি তাহলে এসএন টু বিক্রিয়ার ক্রমটি হবে মিথাইল হ্যালাইড, এরপর 1 ডিগ্রি, এরপর 2 ডিগ্রি, এরপর 3 ডিগ্রি। অর্থাৎ এসএন ওয়ানের ক্ষেত্রে বিক্রিয়া ক্রম যা ছিল এসএন টু বিক্রিয়াটির ক্রম ঠিক তার বিপরীত। এবার এসএন ওয়ান এবং এসএন টুর আরও কিছু শর্ত যদি আমরা দেখি, আমরা জানি এসএন ওয়ান বিক্রিয়ার ক্রমটি হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি, এবং এসএন টু বিক্রিয়ার জন্য ক্রমটি হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমরা যদি একটু লক্ষ্য করি দুটো বিক্রিয়ার ক্ষেত্রে 2 ডিগ্রি হয়েছে মধ্যবর্তী অবস্থানে। এখন যদি প্রশ্ন করা হয় 2 ডিগ্রি একটি অ্যালকাইল হ্যালাইড একটি এসএন ওয়ান দেবে নাকি এসএন টু দেবে, এক্ষেত্রে আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে আনসারটি দেওয়ার চেষ্টা করব। যদি বিক্রিয়াটি পোলার মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ দ্রাবকটি যদি পোলার হয়ে থাকে, আমরা জানি পোলার দ্রাবকে কোনো কিছুর বিয়োজন খুবই দ্রুত ঘটে, অর্থাৎ পোলার দ্রাবক হলে অ্যালকাইল হ্যালাইড দ্রুত বিয়োজিত হবে এবং এক্ষেত্রে বিক্রিয়াটি এসএন ওয়ান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং যদি বলা হয়ে থাকে কোনো একটি বিক্রিয়ার দ্রাবকটি পোলার, অধিক মাত্রায় পোলার, তাহলে বিক্রিয়াটি এসএন ওয়ান হবে নাকি এসএন টু হবে, আমরা বলবো এসএন ওয়ান। অপরদিকে যদি নিউক্লোফাইলের পরিমাণ বেশি থাকে নিউক্লোফাইলের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে নিউক্লোফাইল অ্যালকাইল মূলকে বিয়োজনের জন্য অপেক্ষা না করে অ্যালকাইল মূলকে আক্রমণ করে ফেলবে, অর্থাৎ বিক্রিয়াটি তখন এসএন টু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং যদি কখনো বলা হয়ে থাকে একটি 2 ডিগ্রি অ্যালকাইল মূলক এটি এসএন ওয়ান দেবে নাকি এসএন টু দেবে, তো যদি বিক্রিয়াটি পোলার দ্রাবকের উপস্থিতিতে হয় তাহলে অবশ্যই এটি এসএন ওয়ান বিক্রিয়া দেখাবে, আর যদি নিউক্লোফাইলের ঘনমাত্রা বেশি হয় তাহলে সেটি কি বিক্রিয়া দেখাবে, এসএন টু বিক্রিয়া দেখাবে। এই ছিল আমাদের এসএন ওয়ান এবং এসএন টু বিক্রিয়া। আমরা এবার এসএন ওয়ান ও এসএন টু বিক্রিয়ার মধ্যে একটু তুলনা করে দেখার চেষ্টা করি। এসএন ওয়ান এটি প্রথম ক্রম বিক্রিয়া, এসএন টু এটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এসএন ওয়ান বিক্রিয়াটি কেবলমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করে, এসএন টু বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভর করে। এসএন ওয়ান বিক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়, এসএন টু বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়। পোলার দ্রাবকে অর্থাৎ বিক্রিয়ার মাধ্যমটি যদি পোলার হয় তাহলে এসএন ওয়ান বিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অপরদিকে নিউক্লোফাইলের ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়া তত এসএন টু ঘটবে। এসএন ওয়ান বিক্রিয়ার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরপর মিথাইল হ্যালাইড, অপরদিকে এসএন টু বিক্রিয়ার ক্রম হচ্ছে মিথাইল হ্যালাইড, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এমনকি সবশেষে আমরা এটা একটু মনে রাখবো এসএন ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের প্রভাব বিক্রিয়াটিকে কন্ট্রোল করে, আর এসএন টু ক্ষেত্রে স্টেরিক বাধা বা স্থানিক বাধা বিক্রিয়াটিকে কন্ট্রোল করে। এই ছিল এসএন ওয়ান এবং এসএন টু বিক্রিয়া।